চিটাগড়ের কারখানায় তৈরি হলো অত্যাধুনিক জাহাজ। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের হাত ধরে উদ্বোধন হলো জাহাজ সাগর তারা। মূলত সামুদ্রিক গবেষণার কাজে ব্যবহার করা হবে জাহাজ সাগর তারাকে। রাজ্যের বারাকপুর শিল্প অঞ্চলের জাহাজ কারখানা চিটাগড় ওয়াগন লিমিটেড কোম্পানি এই জাহাজটি নির্মাণ করেছে। জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক 100 কোটি টাকা। 2017 সালে ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি বা NIOT কর্তৃপক্ষের সঙ্গে এই সামুদ্রিক গবেষণার কাজে ব্যবহৃত জাহাজটি নির্মাণের বিষয়ে চুক্তি হয়। সেই চুক্তি মতো সোমবার রাতে এই জাহাজটি জলে ভাসল। জাহাজটি জলে ভাসার আগে পরিদর্শন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। জাহাজটি আপাতত কয়েকদিন পরীক্ষামূলকভাবে বারাকপুরের গঙ্গায় ভাসমান থাকবে। মূলত আবহাওয়া দপ্তরের আগাম সূচনা দিতে এই সাগর তারা জাহাজ কার্যকরী ভূমিকা নেবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। নতুন এই সামুদ্রিক গবেষণার কাজে ব্যবহৃত এই জাহাজে 8 জন বিজ্ঞানী এবং 12 জন ক্রু মেম্বার থাকবে। জাহাজটি 43 ফুট লম্বা। জাহাজটির বিশেষত্ব হল জাহাজের 2.5 মিটার অংশ পর্যন্ত সমুদ্রের তলায় থাকবে গবেষণার জন্য। নতুন বছরের শুরুতেই সাগর তারা জাহাজটি চেন্নাইয়ের সমুদ্রে পৌঁছে নিজের কার্যকারিতা শুরু করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানান, নতুন এই অত্যাধুনিক জাহাজটি ভারত সরকার ব্যবহার করার ফলে আবহাওয়ার আগাম সতর্কবার্তা পাবে, ফলে দেশের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে সুবিধা হবে। আগামী আবহাওয়া জেনেই তারা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিতে পারবে। সামুদ্রিক সম্ভার খুঁজে বের করতে এই জাহাজ কার্যকরী ভূমিকা গ্রহণ করবে।